কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমকে হত্যার 47 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। একই সঙ্গে জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকেও হুকুমের আসামি করা হয়েছে। আর মূল আসামি করা হয়েছে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ জলিলকে। 3 আসামি মারা গেছেন। কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান গত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন। 1975 সালের 7 নভেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গুলি চালিয়ে কর্নেল নাজমুল হুদাকে হত্যা করা হয়। কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমকে হত্যার 47 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। একই সঙ্গে জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকেও হুকুমের আসামি করা হয়েছে। আর মূল আসামি করা হয়েছে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ জলিলকে। 3 আসামি মারা গেছেন। কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান গত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন। 1975 সালের 7 নভেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গুলি চালিয়ে কর্নেল নাজমুল হুদাকে হত্যা করা হয়। কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমকে হত্যার 47 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। একই সঙ্গে জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকেও হুকুমের আসামি করা হয়েছে। আর মূল আসামি করা হয়েছে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ জলিলকে। 3 আসামি মারা গেছেন। কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান গত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন। 1975 সালের 7 নভেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গুলি চালিয়ে কর্নেল নাজমুল হুদাকে হত্যা করা হয়। কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমকে হত্যার 47 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। একই সঙ্গে জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকেও হুকুমের আসামি করা হয়েছে। আর মূল আসামি করা হয়েছে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ জলিলকে। 3 আসামি মারা গেছেন। কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান গত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন। 1975 সালের 7 নভেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গুলি চালিয়ে কর্নেল নাজমুল হুদাকে হত্যা করা হয়। কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমকে হত্যার 47 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। একই সঙ্গে জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকেও হুকুমের আসামি করা হয়েছে। আর মূল আসামি করা হয়েছে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ জলিলকে। 3 আসামি মারা গেছেন। কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান গত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন। 1975 সালের 7 নভেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গুলি চালিয়ে কর্নেল নাজমুল হুদাকে হত্যা করা হয়। কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমকে হত্যার 47 বছর পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। একই সঙ্গে জাসদ নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরকেও হুকুমের আসামি করা হয়েছে। আর মূল আসামি করা হয়েছে 10 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ জলিলকে। 3 আসামি মারা গেছেন। কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান গত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন। 1975 সালের 7 নভেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গুলি চালিয়ে কর্নেল নাজমুল হুদাকে হত্যা করা হয়।